আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে ছ নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখো প্রথম প্রশ্ন বলেছে ঠিক উত্তরটি বেছে একের দাগের একের প্রশ্ন যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে উত্তর হবে কালো একের দাগের দুয়ের প্রশ্ন বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান এরপর একের দাগের তিনের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর হবে সং অফারিংসের জন্য একের দাগের চার প্রশ্ন মানুষ লোকজন শব্দ দুটি উভয় লিঙ্গ দুয়ের দাগের প্রশ্ন আছে দেখো প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন দুয়ে দ্যাগের একের মন্দ শব্দটি ব্যবহার করে দুটি পীথপথে দুটি বাক রচনা করো দেখো উত্তর হবে দেখো মন্দ মানে হচ্ছে হালকা নদীর তীরে মৃদু মন্দ বাতাস আর একটি মন্দ মানে হচ্ছে খারাপ রাম পড়াশুনাই মন্দ নয় দুয়ের থেকে দুয়ের প্রশ্ন এমন তিনটি শব্দের উদাহরণ দাও যেগুলি দুবার ব্যবহার করেও বহু বচন করা যায় দেখো উত্তর হবে ডালে 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 ফুল ফুটে রয়েছে এরপর হবে দেশে দেশে রামের নাম ছড়িয়ে পড়ল এরপর মাঠে কচি কচি ঘাস হয়েছে এখন দুয়ের থেকে তিনের প্রশ্ন এক বচন বাচক শব্দগুলোকে বহুবচন বাচক করার যে কোনো দুটি নিয়ম উল্লেখ করো দেখো উত্তর হবে এক বচনাত্মক পদের প্রাণী বা বস্তুর সঙ্গে গুলো গুলি ইত্যাদি বিভক্তি যোগ করে বহু বচন তৈরি করা হয় যেমন বইগুলো টেবিলে রাখো আর দু নম্বর নিয়ম হচ্ছে এক বচনাত্মক পদের প্রাণীর সঙ্গে রা বিভক্তি যোগ করে বহু বচন তৈরি করা হয় যেমন শিশুরা ফুলের মতো এবার দেখো একটি অথবা প্রশ্ন আছে থেকে তিনের যে পুংলিঙ্গে শেষে ইকা বা ইনি ব্যবহার করে দুটি বাচক শব্দের উদাহরণ দাও দেখো উত্তর হবে লেখক যুক্ত ইকা সমান লেখিকা এবং গোয়াল যুক্ত সমান গোয়ালিনী এবার দেখো তিনের প্রশ্ন বলেছে দেখো কুমি নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে তোমার যদি এমনটা মনে হয় তবে তুমি এর সমর্থনে গল্প থেকে তিনটি বাক্য খুঁজে নিয়ে লেখো উত্তর হবে বোকা কুমিরের কথা গল্পে কুমিরটা শেয়ালকে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে গল্পের যে তিনটি বাক্যের মাধ্যমে তা বোঝা যায় সেই বাক্যগুলি হলো যথাক্রমে এক আলু চাষের সময় কুমির শিয়ালকে ঠকানোর জন্য বলে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার দু নম্বর ধান চাষের সময় আগে থাকতেই সে শেয়ালকে বললে ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না এবারে আমাকে গোড়ার দিক দিতে হবে তিন নাম্বার আখ চাষের সময় কুমির আগে থেকেই ঠিক করে নেয় দাঁড়াও শিয়ালের বাছা তোমাকে দেখাচ্ছি এবারে আমি আর আগা নিতে দেবো না সব আগা আমি নিয়ে আসবো তিনের তাকে দুয়ের প্রশ্ন দেখো পবনের দুষ্টু ছেলে রূপে কারা নিজেদের পরিচিত করেছে এরা ফণিমনসার কি দুর্দশা করেছিল ঝড় থামার পর ফণিমনসা কি করেছিল হবে পবনের দুষ্ট ছেলে রূপে ঝড় নিজেদের পরিচিতি করেছে ঝড় এলে ফণিমনসা গাছের কাচের পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল ঝড় থামার পর বাচ্চা ফণিমনসা গাছ অঝরে কান্না শুরু করল এরপর তিনের দাগে তিনের প্রশ্ন মধু কাটতে তিনজন লোক চায় তিনজন কারা এই তিনজনের কাজ কিভাবে ভাগ করা হয় উত্তর হবে দেখো তিনজন ধনায় আরজান আর কফিল মধু কাটার জন্য তিনজন লোকের মধ্যে প্রথমজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে দ্বিতীয়জন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাঁড়ায় এবং তৃতীয়জন একটি বড় ধামা নিয়ে চাকের নিচে দাঁড়ায় যাতে চাক কাটা হলে চাক খণ্ড সহ মধু মাটিতে না পড়ে ধামায় পড়ে তিনি তাকে চারের প্রশ্ন দয়চাঁদ রাভাকে উত্তরাবে পাহাড়িয়া বর্ষা সুরে গদ্যাংশুটিতে সংযুক্ত রাভা গানটি নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ নামক পত্রিকার জলপাইগুড়ি জেলার সংখ্যার জলপাইগুড়ি জেলার বর্ণময়ী লোকসংস্কৃতি নৃত্য ও গীত নামক প্রবন্ধ থেকে ওই প্রবন্ধটি লেখক এবং রাভা গানটি বাংলা অনুবাদও হলেন সুনীল পাল রাভা গানটির মূল পাঠ সংগ্রহ ও শব্দের অর্থ খুঁজে বের করতে তাকে সহযোগিতা করেছেন দয়চাঁদ রাভা